আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে। তো ভিডিওর টপিকটা আমি আপনাদেরকে পরে বলছি, তার আগে জিজ্ঞেস করে নিচ্ছি আপনারা সবাই কেমন আছেন। তো আজকে দ্বিতীয় রমজান, তো দ্বিতীয় রমজানে এই ভিডিওটা করা হচ্ছে। তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করব, তো আমরা রাস্তায় গাড়ি চালাইতে গেলে বেশিরভাগ ভুল হয়, যে ভুলগুলো আমরা করে থাকি। তো আমরা যারা নতুন ড্রাইভিং শিখছি, পুরান ড্রাইভিং শিখছি, তারা অবশ্যই এই ভুলগুলো করে থাকি বেশি। তো এই ভুলগুলোর কারণে আমাদের কিন্তু জ্যাম লেগে থাকে। আর রমজান মাসে যদি রাস্তায় জ্যাম লাগে কোনো ভুলের কারণে, তো সেটা কিন্তু আপনি ঠিক টাইম মতো বাসায় গিয়ে ইফতার করতে পারবেন বা সেরি করতে পারবেন না। তো আমরা কখনো এই ভুলগুলো করবো না। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যারা নতুন ড্রাইভিং শিখছেন বা পুরাতন ড্রাইভিং করেন। তো কিছু কিছু কারণে জ্যাম লাগে, কিছু কিছু কারণে মানে আমাদের কিছু কিছু ভুলের জন্য কিন্তু জ্যামগুলো লাগে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো তার আগে বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছোট্ট পরিবারের সাবস্ক্রাইব করে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। তো নতুন নতুন ভিডিও করতে আমার চ্যানেলে লাইক ফলো শেয়ার করে রাখবেন অবশ্যই। আসুন। তো ভিউয়ার্স, চলে আসলাম আপনার খিলক্ষেত বাজারে। এখন আছি বর্তমান খিলক্ষেত বাজারে। তো রমজান মাসে সকাল সকাল জ্যাম লাগবে, এটাই স্বাভাবিক। তো এখানে জ্যাম লাগার উদ্দেশ্য হচ্ছে কিছু অটো আছে, অটোর কারণে জ্যামগুলো লাগে। তো তারা আর কি কোনো নিয়ম মানে না, যে কোনো মতো আর কি যে যার মতো ইউজ করে রাস্তা। তো এটার জন্য জ্যাম লাগে। আপনি যখন একটা রুগী নিয়ে অবশ্যই বের হবেন বা যাবেন, আপনি যে কোনো জায়গায় অটো যেখানে আছে, আপনি এয়ারপোর্ট বলেন, খিলক্ষেত বলেন, উত্তরা বলেন, আজিমপুর বলেন, তো এই অটোর কারণে আপনি সামনের দিকে আগাইতে পারবেন না। তো এটা আমাদের দেশের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো একটা রোগী যখন আপনি হসপিটালে নিয়ে যাবেন, তখন তারা আপনার রাস্তা সাইড দিবে না। তো অটো কিন্তু ব্যাপক গতিতে চলাফেরা করে। তো এই যে সামনে যে মুছতেছি, তো এটা হচ্ছে আমার এসিটা দুই দিন আগে নষ্ট হয়ে গেছিলো। তো আমি এসিটা ঠিক করছি। এসিতে ঠিক করার পরে এখন দেখতেছি কি ঠান্ডা কেমন হয়। তো ঠান্ডা মাশাল্লাহ ভালো হয়। তো এসি নিয়ে আমি ভিডিও করিনি সেদিন, কারণ সেদিন একটু ব্যস্ততার মধ্যে ছিলাম, এটার জন্য ভিডিও করা হয় নাই। তো এসি সংক্রান্ত কিছু একটা ভিডিও আপনাদেরকে দিব আমি। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, তো আজকের এই ভিডিওটা হচ্ছে আপনি, এই যে আমি এখন বের হচ্ছি বাজার থেকে, তো এটা কিন্তু চার রাস্তার মোড়। তো এই চার রাস্তার মোড়ে আপনারা সবসময় সাবধানে গাড়ি চালাবেন বা ড্রাইভ করবেন। তো দেখেন আমি কিন্তু জ্যামের মধ্যে আটকে আছি। তো আমি সকাল সকাল যাচ্ছি স্কুলে। তো বিষয়টা হইতেছে, আপনার ডান থেকে অটো আসছে, বাম থেকে অটো আসছে। তো এটা চার রাস্তা বললে ভুল হবে, এটা পাঁচ রাস্তার মোড়। তো আপনি বাম দিকে একটা রাস্তা গেছে, ডান দিকে একটা রাস্তা গেছে, তো এদিকে একটা রুকছে, সামনের দিকে একটা গেছে। তো এই রাস্তার মোড়ের মধ্যে অনেক অনেক পরিমাণ অটোর জ্যাম লেগে থাকে। তো আপনারা দেখেন ভিডিওর মধ্যে, ভিডিওটা কিন্তু এখন স্টিল নাও দাঁড়া আছে। তো সামনের দিকেও যাইতেছে না, পিছনের দিকেও আসতেছে না। তো এরকম একটা অবস্থা। তো এই মোড়গুলোর মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হয়, অনেক, যেটা বলার বাহিরে। তো অ্যাক্সিডেন্টের মাত্রাটা হচ্ছে আপনার ডান থেকে অটো আসে, বাম থেকে অটো আসে। তো আমরা যখনই ড্রাইভ করব, তো চেষ্টা করব যেন মানুষগুলো আগে যেতে পারে। তো এই যে মানুষগুলো আগে যেন যেতে পারে, তো আপনারা এই সিস্টেমটা করবেন। তো মানুষ কিন্তু কি করে, তারা কিন্তু হাঁটতে হাঁটতে গাড়ির সামনে চলে আসে। তো এরকম আমি অনেক পাবলিক দেখছি, হাঁটতে হাঁটতে গাড়ির সামনে চলে আসবে, তো আপনারা সাইড দিবে না। তো আপনি দরকার নাই মানুষগুলোকে ছেড়ে দিবেন, দিয়ে আপনি আপনার শৃঙ্খলা মতো আপনি যাবেন, আপনার লেনে থেকে আপনি যাবেন। এখন এই গাড়িটা থেকে আমি কিন্তু কেটে বের হয়ে ডান দিক দিয়ে যাইতে পারি, তাহলে কিন্তু আবার জ্যাম লাগবে। তো আমাদের অনিয়মের কারণে কিন্তু আমাদের জন্য জ্যামগুলো লাগছে রাস্তায়। তো আমরা কখনো এই ভুলগুলো করব না। তো আমরা সবসময় নিজের সঠিক লেন ইউজ করব আর ট্রাফিক পুলিশকে সহায়তা করব এ ব্যাপারে, যেন তারাও ঘাবড়ে না যায়। কারণ রমজান মাসে সবাই রোজা রাখে, সবাই ডিউটি করে, সবাই কষ্ট করে। আপনি গাড়ি চালান, আমি গাড়ি চালাই, তো
যেটাই হোক, মানুষ কষ্ট করে অফিসে যাচ্ছে, অনেক মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। তো এই একটা অবস্থা, তো দেখেন একটা গাড়ি ঢুকতেছে ডান দিকে, তো উনি কিন্তু ওনার জায়গা নিয়ে ঢুকতেছে। তো এই সামনের গাড়িটা যদি আরো ডানে চাপা দিত, ওই গাড়িটা কিন্তু ঢুকতে পারতো না। তো আমি কিন্তু আমার লেনে আছি, তো আমি আর একটু বামে চাপাই দিব যেন ওই গাড়িটা বের হয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু জ্যাম লাগবে না। তো আমি যদি ডানে চাপাই দিতাম, সে গাড়িটা কিন্তু বের হইতে পারবে না। দেখেন বামে চাপাই দিছি। তো আপনি যখন এই রাস্তা চৌরাস্তা ক্রস করবেন, তখন অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবেন। এই যে ইন্ডিকেটার আপনাকে দিতে হবে, আমি ইন্ডিকেটারই দিয়ে রেখেছি। তো সামনে দিয়ে দেখলেন একটা মহিলা গেল মাত্র, তো যে একটা পুরুষ যাচ্ছে। তো এই জিনিসগুলো কখনোই করবেন না, ওনাদেরকে ছেড়ে দিবেন, ওনাদেরকে আটকে রেখে কোনো লাভ নাই। তো মানুষকে আগে যেতে দিবেন, তো তারা যেন বুঝতে পারে। আর অনেক মানুষ আছে, আমি তাদের ব্যাপারেও বলবো যে আপনার রাস্তায় চলাফেরা করেন, গাড়ি দেখলে অবশ্যই আপনার একটু সাইড দিয়ে দিবেন। এই যে দেখেন গাড়ি। তো এই ভুল কাজগুলো কখনোই করবেন না। তো অনেকে কী করে, হাঁটতে হাঁটতে গাড়ির সামনে চলে আসে। তো আজকে তো রমজান, দ্বিতীয় রমজান, বাজারে মানুষ কম, তো অন্যদিন অফিস থাকে, অফিস টাইমে তো এদিক দিয়ে বেরি হওয়া যায় না, মানে বিশাল একটা অবস্থা। তো যে যার মতো পারে না, একজন ওপরে উঠা যাইতে গাড়ির। তো আমরা যে কাজটা করি, ব্রেক করে দাঁড়ায় থাকি, আপনারা আগে যান। তো তারপরে যদি আপনারা এরকম করেন, যে দেখেন একজন কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই, সামনে চলে আসছে। তো তারা হাঁটতে হাঁটতে সামনে চলে আসে, ওই যে বের হয়ে দিচ্ছি দেখেন, এখান দিয়ে গাড়ি বের হয়, তারা এখানে এসে দাঁড়ায় থাকে। তো এই কাজগুলো কখনোই করবো না। তো মেন রোডে উঠতেছি, তো মেন রোডে ওঠার আগে আপনি অবশ্যই ডান দিকে ইন্ডিকেটার দিবেন, দিয়ে দেন তারপর, হ্যাঁ আপনি বামে যাবেন, আগে তো বামে ইন্ডিকেটার দিয়েছেন, তারপর আপনি ডানে ইন্ডিকেটার দিবেন, যেন আপনি এখান থেকে মিলিত হয়ে সোজা উপর দিকে যেতে পারেন, বা ডানে লেনে গেলে ডানে যেতে পারেন। আমি এখন বামের লেনে উঠবো, তো আমি সোজা যাচ্ছি, বামে ইন্ডিকেটার দেওয়া আছে আমার। দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু ডানে বামে ইন্ডিকেটার দিয়ে তারপরে যাচ্ছে, যেন পিছনে যে আছে, পিছনে যে গাড়ি চালাচ্ছে, সে যেন বুঝতে পারে। আপনারা কখনো এই ভুলগুলো করবেন না। যারা নতুন ড্রাইভিং শিখছেন বা পুরাতন অনেক লোক আছে, আপনারা ডানে বামে নেওয়ার সময় আপনারা কিন্তু ইন্ডিকেটার ইউজ করেন না। এই দেখেন এই পুলিশ ভাই, সে কিন্তু আমার চলে আস সামনে চলে আসছে, তো উনি ডানে চলে আসছে বাম থেকে, তো উনি কিন্তু ইন্ডিকেটার দেন। তো যারা মোটরসাইকেল চালান ভাইরা, আমি তাদের উদ্দেশ্য করে বলবো, আপনার মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ইন্ডিকেটার দিবেন। ওই দেখেন আমার সামনে প্রবক গাড়িটা, উনি কিন্তু আমার ডানে ছিল, ইন্ডিকেটার দিয়ে বামে নিয়ে বের হয়ে যাচ্ছে, তো আমি কিন্তু ওনাকে ছেড়ে দিছি। তো আমি বুঝতে পারছি যে উনি বামে যাবে, তো যে এখন ডানে যাবে, ডানে ইন্ডিকেটার দিছে, আমিও ডানে যাবো, ইন্ডিকেটার দিয়ে রাখছি। আমার পিছনে অনেক গাড়ি আছে, তো আমার মোবাইল যেহেতু স্ট্যান্ডে বাজানো, আমি আপনাদের সাথে কথা বলতেছি আর ড্রাইভ করতেছি, তো ডানে বামে দেখানো সম্ভব হচ্ছে না। আমার ক্যামেরার মধ্যে যতটুকু আসতেছে আমি আপনাদেরকে অতটুকুই দেখাইতেছি। তোমার বামে ক্লিয়ার, আমি বামে হয়ে যাচ্ছি, আর প্রবক্ত গাড়িটা ডান পাশ হয়ে যাচ্ছে, তো উনিও সম্ভবত সোজা যাবে। হ্যাঁ, তো আমি যাচ্ছি, তো আমি কিন্তু এখন বামে ইন্ডিকেটার দিয়ে নিছি, দিয়ে ওনাকে ওভারটেক করে চলে যাব, কারণ আমার সামনে রাস্তা ফাঁকা, তো আমি যে ওভারটেক করে চলে আসলাম। তো সামনে হচ্ছে বিশ্ব রোডের মোড়, তো আপনি যখন ডানে যাবেন, আমি কিন্তু ডান দিকে যাব। তো এখন আমি ডানে ইন্ডিকেটার দিয়ে রেখেছি, দেখেন মানুষ রাস্তা বরাবর হইতেছে। তো এই জিনিসগুলা ক্ষেত্রে অনেক সেফলি, মানে মানুষ ভাই বুঝবে না, আপনাদেরকে বুঝে গাড়ি চালাইতে হবে, কারণ বাংলাদেশের পাবলিক কখনোই বুঝবে না, ওনারাই জ্যাম লাগাইবে, ওনারাই আপনাদের দোষ দিবে। তো আপনি গাড়ি চালান, আপনার দোষ হয়ে যাবে, কোনো প্রয়োজন নেই ভাই। আপনি আস্তে ধীরে ধীরে সুস্থে যাবেন, 10 মিনিট লেট হোক, জীবনের আগে কোনো কিছুই নাই ভাই, জীবন একটাই। তো একটা দুর্ঘটনা হইলে কিন্তু একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। ওই দেখেন সুপারম্যান বের হয়েছে, তো এই সুপারম্যান হঠাৎ করে গাড়ির সামনে চলে আসছে, ওটা কোনো কথা না। তো উনি সিগন্যাল দিছে, উনি যথেষ্ট ভদ্র অন্য অন্য পাবলিকদের থেকে। তো ছোট একটা বাচ্চা, উনি যেহেতু সিগন্যাল দিছে, তাকে অবশ্যই ব্রেক করে সাইড দিতে হবে। তো উনি মেন রোডে চলে আসছে, ডেরে হোক, তার কোনো প্রয়োজনে চলে আসছে, তাকে আমি সুপারম্যানই বললাম, কারণ এত ছোট বাচ্চা কখনো এই মেন রোডে আসে না, তো তারা হয়তো বাড়ির আশেপাশে হবে, চলে আসছে। তো যেটাই হোক ভাই, আপনারা যখনই গাড়ি চালাবেন, চোখ কান খোলা রেখে গাড়ি চালাবেন, কখনো টেনশন মাথায় নিয়ে গাড়ি চালাবেন না। টেনশন মাথায় নিয়ে যদি আপনি গাড়ি চালান, তাহলে এই দুর্ঘটনা হতে পারে, এমন আছে দেখা গেছে আপনি মানুষ মেরে ফেলতে পারেন। তো একটা দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু সেটা আপনাকে ভোগ করতে হবে, আপনার ফ্যামিলি ভোগ করবে। তো আপনার ভাই ফ্যামিলি আছে, আপনি যাকে মেরে ফেলবেন ওনারও কিন্তু ফ্যামিলি আছে, তো একসাথে কিন্তু দুইটা পরিবার কষ্ট করবে। তো এই ভুল কাজটা ভাই কখনোই করবেন না, মাথায় টেনশন নিয়ে কখনোই গাড়ি চালাবেন না।
মাথায় টেনশন রেখে গাড়ি চালান, আপনার যে কোনো দুর্ঘটনা হবে। তো আমরা যারা ড্রাইভিং শিখছি বা নতুন ড্রাইভিং করতেছি বা ড্রাইভিং শিখতেছি, কখনো এই কাজটা করবেন না। দেখেন এক্সিও গাড়িটা বামে চলে যাচ্ছে, তো উনি ইন্ডিকেটর দিছে, উনি চলে যাচ্ছে। তো আপনারা কখনো এই ভুল কাজটা করবেন না। তো আপনারা দেখা গেছে যখন রাস্তায় চালাবেন, এই যে দেখেন কিছু কিছু ভাঙা আছে, তো এই ভাঙার কারণে বিষয়গুলো হচ্ছে আপনার দেখা গেছে আপনার হসপিটাল যেতে হবে 2-3 দিন পর পর গাড়ি নিয়ে, যদি ভাঙাগুলো মেনটেন করে না চালান। তো এখানে কিছু জিনিস আছে, তো এই যে পিচ ডালাইগুলো দেখতেছেন, তো এটার মধ্যে আপনার ধার জাতীয় কিছু পাথর আছে, তো ওগুলো যদি আপনার চাকার মধ্যে লাগে, তো আপনার চাকার মধ্যে যদি টিউব করা থাকে, টিউব করা থাকলে আপনার চাকা কিন্তু সাথে সাথে লিক হয়ে যাবে। আর যদি আপনার চাকা টিউবলেস করা থাকে, তো ওগুলো যদি লাগে, তো আস্তে আস্তে হাওয়া বের হবে, আপনি 15-20 কিলোমিটারের মতো যেতে পারবেন। তো গেলে দেন আপনাকে হাওয়া দিতে হবে। তো এই জিনিসগুলো যদি আপনারা মেনটেন করে ইউজ করেন, আর এই ভাঙা দিয়ে অবশ্যই আস্তে আস্তে যেতে হবে। আপনি যদি আস্তে আস্তে যান, তাহলে আপনার আর গ্যারেজ যেতে হবে না, চাকার লিক হবে না। তো এই ভাঙা দিয়ে সবসময় আস্তে আস্তে যাবেন। তো টিউব থাকাকালীন টায়ারের মধ্যে, তো ওগুলা কিন্তু আপনার সাথে সাথে লিক হয়ে যাবে। আপনি দেখা যাচ্ছে একটা টিউব কিনতে গেলে 500 টাকা লাগবে, তো এই 500 টাকা জরিমানা। আপনি যদি একটু আস্তে যান, আপনার তো অনেক সময় লেট হয়ে যাচ্ছে না, আপনার গাড়ির জন্য ভালো, আপনার সাসপেনশনের জন্য ভালো, আপনার টায়ারের জন্য ভালো, আপনার টায়ারের দীর্ঘস্থায়ী হবে। তো আমরা কী করি, আমাদের চালানোর জন্যই আমরা কিন্তু গাড়ি 2-3 দিন পর পর গ্যারেজে নিয়ে যাইতে হয়, 1-2 সপ্তাহ পর পর, মানে এই সমস্যা ওই সমস্যা ওই সমস্যা। তো চালানোর ক্ষেত্রে আপনি যদি ভালোভাবে ড্রাইভিং করতে পারেন, আপনার গাড়িটা অনেক দিন যাবে, অনেক দিন যাবে। আপনি ড্রাইভিং জব করেন বা আপনি নিজে গাড়ি হোক আপনার, নিজে ড্রাইভ করেন, অবশ্যই ভাঙাচোরা দেখে দেখে আস্তে আস্তে ড্রাইভ করবেন, কখনোই তাড়াহুড়া করবেন না। ভাঙাচোরার মধ্যে যদি আপনি জোরে গাড়ি চালান, আপনার সাসপেনশন চলে যেতে পারে, আপনার টায়ারও চলে যেতে পারে, আপনার লিং রড চলে যেতে পারে, আপনার সিবি জয়েন্ট চলে যেতে পারে, গাড়ির যে কোনো না যে কোনো একটা ক্ষতি হবে। অবশ্যই আপনারা ভাঙা দেখলে আস্তে ধীরে একদম আস্তে যাওয়ার চেষ্টা করুন, ভাঙা দেখলে ব্রেক করে আস্তে। আপনার ভাঙা থাকলে যদি আপনি আস্তে আস্তে যান, আপনার তো অনেক ক্ষতি হবে না। তো এই ভুলগুলোর কারণে কিন্তু ভাই আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো এই যে দেখেন একটা জাম লাগছে, তো এটা কি হয়েছে, সামনে একটি ইউটার্ন আছে, এটার কারণে আমরা কিছু কিছু অনিয়ম করি। দেখেন একটা মহিলা রাস্তা পার হইতেছে, তো উনি কিন্তু মাঝ রাস্তায় চলে আসছে কোনো সিগন্যাল ছাড়া। তার কিন্তু 20 গজ আগে ফুটওভার ব্রিজ আছে, কিন্তু উনি ফুটওভার ব্রিজে উঠে নাই, তো সেটা কিন্তু আমাদের দোষ। এখন কিন্তু উনি রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয় বা একটা দুর্ঘটনা হয়, এটা কিন্তু ওনার দোষ, কারণ ফুটওভার ব্রিজ রেখে উনি রাস্তায় চলে আসছে। তো এটা কিন্তু পাবলিক বুঝবে না, পাবলিক বলবে যে যে গাড়ি চালাইছে ওনার দোষ, উনি যে গাড়ি নিচে এসে পড়ে গেছে সেটা কেউ বলবে না ভাই। আপনার ট্রাফিক পুলিশ বলেন, কেউই বলবে না। তো আমি এই জিনিসটা দেখছি বাংলাদেশে, তো পাওয়ার যার আইন তার, তো এরকম হয়ে গেছে। তো এই কাজটা আমরা কখনোই করবো না, আমরা নিয়ম মেনে সবসময় গাড়ি চালাবো, আর ঘন ঘন লেন চেঞ্জ করবো না। ঘন ঘন লেন চেঞ্জ করলে কিন্তু জ্যাম লাগে। তো আপনি যদি এক লেনে থেকে গাড়ি চালান, তাহলে কিন্তু জ্যাম লাগবে না। তো সবসময় চেষ্টা করবেন যে এক লেনে থেকে গাড়ি চালানোর জন্য, এক লেনে থেকে গাড়ি চালালে দেখা গেছে আপনার কোনো জ্যাম লাগবে না। দেখেন সিএনজিটা আইসা কোনো ইন্ডিকেটর ছাড়া ইউটার্ন নিয়ে নিছে, কেন রাস্তা ফাঁকা হলে ইউটার্ন নেওয়া যাবে না। তো আবার উনি বাম পাশে যাইতেছে, কোনো ইন্ডিকেটর নেই, যে আপনারা দেখেন কোনো ইন্ডিকেটর দেয় নাই, তো বাম দিয়ে গাড়িগুলো বের হয়ে যাচ্ছে, আমি মাঝখানে আছি। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিই, তো রাস্তার মাঝখানে সাদা সাদা কিছু দাগ দেওয়া থাকে, বৃষ্টির মধ্যে যখন আপনারা রাস্তা না দেখবেন, এখন কিন্তু বর্ষাকাল আসতেছে, অনেক সময় অনেক জোরে জোরে বৃষ্টি হয়, তো রাস্তা দেখা যায় না। কখনোই রাস্তা থেকে একবারে কর্নারে চলে যাবেন না, বা এই যে সাদা যে লাইনগুলো দেখতেছেন রাস্তার, তো এই যে এই লাইনগুলো কখনো ক্রস করবেন না। তো এই যে দেখেন এখানে ডাবল লেন দেওয়া আছে, সাদা দাগ, তো এটা কেন দেওয়া এটাও কিন্তু আপনারা অনেকেই জানেন না। এটা হচ্ছে আপনি এখানে ওভারটেক করতে পারবেন না, তো এটার জন্য এই দাগগুলো দেওয়া। তো এগুলো নিয়ে আপনাদেরকে একদিন ভিডিও করে দেখাবো বা ভিডিওর মাধ্যমে জানাবো। তো এই জিনিসগুলো আমরা অনেকে জানি না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা যদি না বুঝি, এখানে যদি আমি ওভারটেক করি, এখানে ওই চিহ্নটা দেওয়া এটা ঝুঁকিপূর্ণ ওভারটেক, কারণ এখানে করা যাবে না। তো এই যে দেখেন এই রাস্তার মধ্যে কিন্তু ডাবল লেন দেওয়া আছে, তো এই যে বাম পাশে এগুলো কিন্তু অবৈধ পার্কিং, এই যে পার্কিং করে রাখছে ছোট্ট একটা রাস্তার মধ্যে গাড়িগুলা, তো এটার কারণে কিন্তু জ্যাম লাগে। এগুলো কিন্তু আমাদের ভুল ভাই, এগুলো কিন্তু সরকারের ভুল না, আমরা শুধু শুধু সরকারকে দোষ দিই জ্যাম লেগে থাকে,
তো এই জায়গার জ্যামটা দেখেন, আস্তে আস্তে কিন্তু মেইন রোডের দিকে চলে যেতে পারবে। তো মেইন রোডে গেলে পুরা যে উত্তরা এয়ারপোর্ট থেকে মানুষগুলো আসছে ওনারাও কিন্তু ভোগান্তি শিকার হবে শুধু এখানে অবৈধ পার্কিং করার কারণে। তো এই অবৈধ পার্কিংয়ের কারণে কিন্তু এই সবগুলো মানুষ কষ্ট করবে। তো এই হচ্ছে বিষয়টা। তো আপনি যদি দেখা গেছে আপনি বাইরে পার্কিং করেন, এই জ্যামটা লাগতে 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 মেইন রোডে চলে আসছে, তো এটার জন্য সবাই ভোগান্তি পোহাইতেছে। তো এই হচ্ছে একটা বিষয়। তো এই যে দাগগুলা দেখতে পারতেছেন, এই দাগগুলা আপনারা অবশ্যই মেনে চলবেন। যারা হাইওয়েতে গাড়ি ড্রাইভ করেন তারা যদি এই দাগগুলা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনার হাইওয়েতে গাড়ি ড্রাইভ করতে পারবেন না, কারণ কিছু কিছু জায়গায় আপনার এই দাগগুলা দেওয়া থাকে কি কারণে, অনেক কিছু বোঝানো হয় দাগগুলো দিয়ে, অনেক সংকেত চিহ্ন আছে, তো এগুলা বুঝতে হবে। তো যে আমরা যে গাড়ির ডিপার দিই, ডিপারের ক্ষেত্রে অনেক কিছু আছে। তো এখন প্রায় স্কুলের দিকে চলে আসলাম, তো নামাই দিয়ে চলে যাব সামনে। তো দেখেন এখানে লাইন ফেলে দেওয়া আছে। তো এই যে দেখেন বামে ডানে, এগুলো কিন্তু অবৈধ পার্কিং। এখানে কিন্তু ভাই জ্যাম লাগে একমাত্র আমাদের কারণে। কেন, এই গাড়িগুলো যদি আপনার ওই যে পিছনে মাঠ আছে, আমি যেখানে চলে আসছি আপনার ভিডিওর মধ্যে দেখবেন, ওইখানে নিয়ে আসে, এখানে কিন্তু কোনো জ্যাম লাগে না। তো জায়গায় জায়গায় রিক্সা দাঁড়ায় থাকবে, তো এগুলো কিন্তু ওয়ার্কশপ। একটু পরে এই সব ওয়ার্কশপগুলো খুলবে, গাড়িগুলো রাখতে পারবো না, পুরা রোড ব্লক করে ফেলবে। তো এটা নিয়ে আমি একদিন আপনাদেরকে ভিডিও দিব, স্কুল ছুটি হওয়ার পরে কী একটা অবস্থা হয় গাড়ি নিয়ে যাওয়ার সময়, তো দেখেন আপনারা। তো এখন আমি ডান দিকে ঢুকবো। তো এগুলো সব ওয়ার্কশপ, গাড়ির শোরুম। তো বাড়ির ধারে অনেক গাড়ির শোরুম আছে, নতুন পুরাতন গাড়ির শোরুম। তো এই যে এখন ঢুকে যাবো গিরিশপুরটির ভিতরে, এটা হচ্ছে বাড়ি ধারা যে ব্লকে। তো এই যে দেখেন আমি কিন্তু ভাঙার মধ্যে নামতেছি, তো একদম স্লোলি নামতে হবে আপনাকে। তো আমি যদি এখানে জোরে আইসে নামতাম তাহলে আমার শকের নামবার সমস্যা হইতো, আমার সিভি জোনের সমস্যা হইতো। মানে দেখেন আমি একদম এখানে আস্তে আস্তে যাইতেছি, মানে ভাঙা দিয়ে কখনোই আপনারা জোরে জোরে যাবেন না, একদম আস্তে যাবেন যাতে আপনাদের গাড়ির কোনো ক্ষতি না হয়। আপনি যদি একজন ড্রাইভিং জব করেন, আপনার মালিক যেন বলতে পারে যে না আপনি তার গাড়িটা অনেক ভালো রাখছেন, আপনাকে পেয়ে যেন উনি স্যাটিসফাই থাকে। তো এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন। তো এখন চলে আসছি। তো এই দেখেন ভাই কত খালি জায়গা। তো এখানে কিন্তু গাড়ি পার্কিং করে রাখলে কোনো ঝামেলা নেই, কারণ এটা গ্যারেজপট্টি, কারণ এখানে অনেকগুলো গাড়ি থাকে। তো আমার গাড়িটা এখন ডান পাশে চাপায় রাখবো। তো আমি সবসময় এখানেই গাড়ি রাখি স্কুলে আসলে। তো সামনে একটা পুকুরের মতো আছে, ওখান থেকে অনেক বাতাস আসে। তো এই দেখেন এখানে কাদা, আমি কিন্তু এই কাদার মধ্যে জোরে চালাচ্ছি না গাড়ি, আস্তে আস্তে চালাচ্ছি। তো এখানে পার্কিং করে রেখে দিব। তো সবাই ভালো থাকবেন। তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের সবাই ভালো লাগছে। তো ভিউয়ার্স, আমি যে কথাগুলো বললাম সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা সবসময় যখন রাস্তায় গাড়ি চালাবেন অবশ্যই নিয়মকানুনগুলো মানবেন। তো এগুলো মানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। তো আপনারা কখনো এই ভুল কাজগুলো করবেন না। তো যখনই আপনারা গাড়ি চালাবেন ট্রাফিক আইন মেনে চলবেন। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা কী নিয়ে ভিডিও চান, আপনাদের কোন ধরনের ভিডিও দরকার বা কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দিব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।